নমস্কার আমার আগে যে সমস্ত ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো দিয়েছিলাম তাতে বেশিরভাগ যে সমস্ত কোশ্চেনগুলো আমি পেয়েছি বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকেরই প্রায় কম বেশি আমাদের মাথাতে আসে যেমন পোশাক কী পোশাক আশাক পরে যাব বা নিজেদেরকে নিজেদের সম্পর্কে কিছু বলতে বললে আমরা কেমনভাবে নিজেদেরকে উপস্থাপন করব এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হ্যাঁ তার আগে একটা কথা বলি অনেকেই না দেখলাম যে আমার ইন্টারভিউয়ের মার্কসটা জানতে চেয়েছো বা চেয়েছেন আমি ইন্টারভিউ নয় পেয়েছিলাম আর বাদবাকি বাকি নাম্বারগুলো যদি জানতে কেউ আগ্রহী হও তাহলে ডাব্লিউ বিবিপি ওয়েবসাইটে যে যে আমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ব্রেকআপ মার্কস সহ আমার র্যাঙ্ক হয়েছিল উনষাট ওখানে যে না আমাদের সমস্ত নাম্বারগুলো সবারই তো দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যে কেমনভাবে মার্কসগুলো দেওয়া হয় মানে ব্রেকআপ মার্কসগুলো কীভাবে দেওয়া হয় তোমরা কিন্তু ক্যালকুলেশনটা পেয়ে যাবে তো ওখানে যেয়ে চেক করে নিতে পারো আমার নাম স্বাগতা ব্যানার্জি পুনশা র্যাঙ্ক ঠিক আছে এরপরে আমি আলোচনাতে আসছি পোশাক প্রথমে বলি যে পোশাকটা কেমন হওয়া উচিত অবশ্যই একজন শিক্ষক বা শিক্ষিকা মানে আমাদের সামনে যে চিত্রটা ভেসে ওঠে অর্থাৎ রুচিসম্মত ভদ্র সভ্য মার্জিত তো সেরকমই পোশাকটা হওয়া উচিত আমি যেমন পার্সোনালি শাড়িটা পছন্দ করি এবং আমি শাড়ি পরেই ইন্টারভিউ দিতে গিয়েছিলাম অনেকে জিজ্ঞাসা করছেন যে চুড়িদার পরে যাওয়া চলবে কিনা হ্যাঁ অবশ্যই চুড়িদার কেন পরে যাওয়া চলবে না যদি ভালো ভদ্র সভ্য বললাম না রুচিসম্মত হওয়া দরকার সবটাই কিন্তু আমি পার্সোনালি শাড়িটাই কিন্তু পছন্দ করি এবং রঙটা বেশি উগ্র ভালো দেখায় না তো কাজেই হালকা বেশ রঙ হবে এবং ফুল হাতা হলে একটু ভালো লাগে দেখতে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে পারো বাদ বাকি তো ঠিক আছে বুঝতেই পারছো একজন শিক্ষিকার বা একজন শিক্ষকের পোশাক কেমন হওয়া উচিত আর ছেলেদের ক্ষেত্রেও তাই ফুল হাতা শার্ট এবং জিন্সের প্যান্টটা অ্যাভয়েড করা দরকার তো ঠিক আছে এই হলো পোশাক আশাকের ব্যাপার আর দ্বিতীয় যেটা বলবো যে সময় তো স্বল্প ওখানে যে বেশিরভাগ মানে বেশিক্ষণ ধরে বলার সুযোগ হয়তো খুব কম মানুষই পেয়েছেন আমাকে তো আবার জিজ্ঞাসাই করা হয়নি যে নিজের সম্পর্কে কিছু বলুন কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েকে বলবো নাইনটি পারসেন্ট ছেলে মেয়েকে নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিল এটা তো একটা কমন প্রশ্ন তাই হতেই পারে তাই স্বল্প সময়ের মধ্যে কীভাবে নিজেকে উপস্থাপন করব। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ওটা লিখে নিয়ে ভালো করে কয়েকবার পড়ে মুখের কাছে একদম রেডি রাখতে হবে আর আমি কিভাবে রেডি করে গিয়েছিলাম আমি সেটা বলছি আমি কয়েকটা বিষয় মাথায় রেখে নিজের যে বর্ণনা সেটা বানিয়েছিলাম যেমন আমি জয়রামবাটি গ্রামে থাকি তাহলে আমার জয়রামবাটির স্পেশালিটি হচ্ছে মা শারদা দেবীর জন্মস্থান এটা আমি চেয়েছিলাম যে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করলে মানে ভালো হয় আর কি উত্তর দিতে পারবো খুব ভালো করে দুর্ভাগ্যবশত সেখান থেকে করা হয়নি তবু মানে অনেকের আছে না অনেক ফেমাস পার্সোনালিটি ধারে পাশে আছে বা পাশাপাশি যে সমস্ত বেড়ানোর জায়গাগুলো আছে এই জায়গাগুলোর উপরে আমি ফোকাস করতে চেয়েছিলাম যেমন রামকৃষ্ণ সরদায় এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন করলে যেহেতু মিশনে আমি পড়াশোনা করেছি মিশন স্কুলে পড়াশোনা করেছি কাজেই এই বিষয়গুলো আমার কাছে অনেকটা আর কি ইজি যদিও কোশ্চেন করা হয়নি সেটা একটা আলাদা কথা তো আমি এরকমভাবে লিখেছিলাম যে নমস্কার আমার নাম স্বাগতা ব্যানার্জি আমি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত জয়রামাটি গ্রাম থেকে আসছি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমি প্রাথমিকের শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণটি নিয়েছিলাম তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ কলেজ থেকে আমি ইংরাজি বিষয়ে স্নাতক হয়েছি এবং পড়াশোনার পাশাপাশি আমি গান আবৃত্তি এই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকতে পছন্দ করি তো এই ছিল আমার মোটামুটি একটা নিজের সম্পর্কে কিছু বলা আমি বেশি বেশি কিছু বলিনি কারণ বেশি সময় দেওয়া হয় না নিজের স্কুলের নাম বাবার নাম পারিপার্শ্বিক আরও যে সমস্ত আমরা বলতে চাই সেগুলো অত বলার সময় পাওয়া যায় না তাই যেমন আমি গ্র্যাজুয়েশনটা বলেছিলাম এই কারণে কারণ গ্র্যাজুয়ে আমার সাবজেক্ট থেকে যদি আমাকে কোশ্চেন করা হয় এটা আমার কাছে সহজ হবে সেই জন্য আমি গ্র্যাজুয়েশনটা বলেছিলাম আমার নিজের লোকালিটিটা বেশি করে মেনশন করতে চেয়েছি কেন না আমার লোকালিটি থেকে কোশ্চেন করলে আমি কোশ্চেনগুলো আমার কাছে অনেক ইজি মনে হবে সেই সেই কথা ভেবে কিন্তু আমি এই বিষয়গুলো মেনশন করতে চেয়েছি আর হ্যাঁ আর একটা কথা বাংলা ভাষা মানে যে ভাষাতেই আমরা বলি না কেন একই ভাষাতে মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলে দিলাম একটা জগাখিচুড়ি ব্যাপার এই এই জিনিসটা কিন্তু ঠিক নয় আর বাংলা বললে বাংলাটাই পুরো কন্টিনিউ করবে আর ইংরেজি বললে ইংরেজিতেই পুরোটা বলবে এই বিষয়গুলো খেয়াল রেখো আর টিচিং টিচিংয়ের ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে টিচিং কোন ভাষাতে দেওয়া উচিত বা ইংরেজি বিষয় নিয়ে পড়েছি মানে কি ইংলিশেই টিচিং দিতে হবে দেখো এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম হয়েছে কারণ আমার ক্ষেত্রে যেমন আমাকে বলা হয়েছিল যে ইংরেজিতেই তুমি দাও এবং ওনারা টপিক চুজ করে দিয়েছিলেন অনেকে ইংলিশে অনার্স ঠিকই কিন্তু তাকে কিন্তু চুজ করে দেওয়া হয়নি তাকে বাংলা পড়াতে বলা হয়েছে ওটা কি এটা কিন্তু সম্পূর্ণ ওনাদের ওপরে নির্ভর করবে এবং তোমার কপালের উপরেও অনেকটা নির্ভর করবে যে ওনারা কি বলছেন সেই মুহূর্তে ওনাদের কীরকম মুড আছে আমাদের বেলাতে যে কোশ্চেনগুলো হয়েছিল তার মধ্যে অনেকেই কিন্তু মনস্তত্ব থেকে কোশ্চেন করা হয়েছিল এবং দার্শনিক দার্শনিকদের বিভিন্ন ধরনের মতবাদ তাদের যে শিক্ষা পদ্ধতি ভাববাদী প্রকৃতিবাদী দার্শনিক এই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়েছিল অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই টপিকগুলো আমরা কোথায় পাবো আমাদের যে ডিএলএডের এডুকেশন যে বইটা আছে না ওই বইয়েরই একটা গোটা চ্যাপ্টার হলো দার্শনিকদেরকে নিয়ে আমরা টেটের প্রিপারেশনই নিই আর ইন্টারভিউয়ের প্রিপারেশনই নিই যেমন চাইল্ড স্টাডি এটা পড়তেই হবে আমাদেরকে অনেকগুলো বিষয় থেকে কোশ্চেন হয় ঠিক যেমন এডুকেশান থেকে অনেকগুলো যেমন দার্শনিকের চ্যাপ্টারগুলো ওগুলো খুব ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো থেকে কোয়েশন করা হয় আমাদের এর পার্ট ওয়ান আর পার্ট টু এর যে বই তিনটে আর পাঁচটা আটটা মোড় যে বই সেই বইগুলো যদি কারোর আয়ত্তে থাকে তার কাছে টেট পরীক্ষাটাও যেমন সহজ হয়ে যাবে তেমন ইন্টারভিউটাও কিন্তু অনেকটাই সহজ হবে কারণ ওখানেই আমাদের সমস্ত রকমের যে ধারণা বেসিক কনসেপ্ট সেগুলো কিন্তু স্পষ্টভাবে আমরা পাবো ওই বইগুলো থেকে তো ওই বইগুলো কিন্তু আমাদের অবশ্যই আগে ফলো করা দরকার আর আর আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো নিজের জেলা নিজের জেলা সম্পর্কে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে তার মধ্যে ভৌগোলিক দিকটা আছে যেমন ক্ষেত্রফল কত ফরমেশন বা গঠন কত সালে হয়েছিল তারপর কি কি নদী আছে উল্লেখযোগ্য কিছু হয়েছে নাকি বা আমাদের জেলাটার কি বিশেষ বৈশিষ্ট্য আমাদের বাঁকুড়াকে যেমন লাল মাটির যে জেলা বলা হয় কেন বলা হয় এই সব বিষয়গুলো হয় না কিছু কিছু জেলাতে মানে পার্টিকুলার কিছু কিছু বিশেষ বিষয় থাকে যে জন্য ওই জেলাটা হচ্ছে বিখ্যাত এই বিষয়গুলো তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে আর আসছে ফেমাস পার্সোনালিটি বিখ্যাত ব্যক্তিত্ব যেমন কোনো চিত্রশিল্পী আছেন কি না আমি যেমন গান গানের দিকটা ফোকাস করেছিলাম আমার ইন্ট্রোতে আমি ভেবেছিলাম যদি গানের দিক থেকে আমাকে কোয়েশ্চেন করা হয় যে বাঁকুড়া জেলার কোনো শিল্পীর নাম বলো তো ওই বিষয়গুলো আমি মাথায় রেখেছিলাম যেমন আমাদের আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি তো রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী হলেন কণিকা বন্দ্যোপাধ্যায় ওনার যে গান উনি কোথায় থাকেন এই বিষয়গুলো একটু দেখতে হবে যে নিজের হবি যেটা বলছো তোমরা সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই এই মোটামুটি বিষয় এগুলো মাথার মধ্যে রাখলেই ইন্টারভিউ যথেষ্ট ভালো হবে আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আজ থাক আবার বাকি যা যে সমস্ত কোশ্চেনগুলো আছে অন্য আরেক দিন বলে দেওয়ার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থেকো